ডানা মেললো স্বপ্ন সব অপেক্ষা শেষে পদ্মা সেতুর দ্বার খুলছে 25 জুন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হবে নদীর নামেই আগামী 25 জুন শনিবার সকাল 10টা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পদ্মা সেতুর শুভ উদ্বোধন করবেন সবাইকে আমন্ত্রণ জানাই যারা বেশি বিরুদ্ধে বলছে তাদেরকে আগে দিব উচ্ছ্বসিত পদ্মাপাড়ের মানুষ উজ্জীবিত 5.5 বছর ধরে মহাযজ্ঞের সঙ্গে সংশ্লিষ্টরাও দেশি বিদেশি ষড়যন্ত্র উড়িয়ে দিয়ে কাঙ্ক্ষিত পদ্মা সেতু আজ উদ্বোধনের দ্বার প্রান্তে পদ্মাপাড়ের মানুষ যে কি আনন্দিত কি উজ্জীবিত ভাষা প্রকাশ করতে পারবো না কি যে আনন্দিত এখানে কংক্রিট এবং স্টিল দুইটা একসাথে হয়েছে কাজে এখানে কাজের অনেক রকমের স্কোপ ছিল এইগুলো আমরা আমাদের ইঞ্জিনিয়ার সাহেবরা এটা হাতে কলমে করতে পারছি দেখছিলেন প্রধান শিরোনাম সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী এবার অন্যান্য শীর্ষ সংবাদ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রদল ও ছাত্রলীগ দফায় দফায় সংঘর্ষ আহত অন্তত 30 ক্যাম্পাসে উত্তেজনা নৈরাজ্য হলে দমনের হুঁশিয়ারি স্বরাষ্ট্রমন্ত্রীর 31 মে শুরু হচ্ছে না হজযাত্রা প্রথম ফ্লাইট 5 জুন জানালো ধর্ম মন্ত্রণালয় ঢাকায় ইমিগ্রেশন প্রক্রিয়া শেষের প্রস্তুতি নিতেই দেরি এখনও সংশয়ে হাব 56 বছর পর আবারও চালু বাংলাদেশ ভারতের মধ্যে চিলাহাটি হলদিবাড়ি রেল রুট মৈত্রী ও বন্ধন এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু যাত্রীদের স্বস্তি বাংলাদেশে এখনও মাঙ্কিপক্স শনাক্ত হয়নি জানালো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সামাজিক মাধ্যমে গুজব ছড়াচ্ছে একটি মহল এবং জ্বালানি তেল আমদানিতে ভ্যাট কমাতে এবার রাজস্ব বোর্ডে আবেদন জানাচ্ছে মন্ত্রণালয় শিল্পে বাড়লেও আবাসিকে গ্যাসের দাম বেশি বাড়বে না ইঙ্গিত প্রতিমন্ত্রীর